বাংলাটা আসলে কেমন ছিল? সুজলা সুফলা শস্য শ্যামলা। আর বাংলাটা আজকে কেমন হয়েছে? নির্জলা ত্রিফলা গুলি আর বোমা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলাকে ঠিক এইখানে এনে দাঁড় করিয়েছেন। নির্জলা মানে জল নেই, সুয়োরার মানুষকে এক ঘাটে জল খেতে হবে, ত্রিফলা মানে বাংলার দুর্নীতির বাতিস্তম্ভ। ওখান থেকে তো শুরু, ওটা আসলে ছিল একটা ট্রায়াল, ওটা খেতে গেলে বাকি সবটা হয়ে যাবে। ঠিক যেভাবে গরু কয়লা পাথর বালি ছাদ মিড ডে মিলের খাবার সব চুরিতেই আসলে ত্রিফলা বাতি আলো দেখিয়েছে, পথ দেখিয়েছে চুরির পথ। আর রইল গুলি আর বোমা। আপনি যেদিকে হাত বাড়াবেন, যখন হাত বাড়াবেন, এ রাজ্যের কেউ যে নিরাপদ নয় সে তো মানুষ জেনেই গিয়েছে। ঘরের মানুষটা বাইরে বেরোলেন, ফিরবেন তার কোনো গ্যারেন্টি নেই, তার কারণ আপনার বাড়ির মানুষটি অজাত শত্রু হতেই পারেন, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে গুলি বোমা এখন মুড়িমুড়কির মতো পাওয়া যায়, আর তা যে কেউ যে কারোর উপর যখন তখন প্রয়োগ করেও ফেলতে পারে। আর দু একটা মিস ফায়ার তো হয়েই থাকে দুষ্কৃতীদের নিজেদের মধ্যে লড়াইয়ে, যেমন ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে ভর দুপুরে গুলি চলেছিল তোলার টাকা না পেয়ে। তাতে বিরিয়ানি কিনতে আসা মানুষের কী হাল হতে পারে কেউ ভেবেও দেখেনি। ঠিক সেরকম ইসলামপুরে চলেছে, দুই বিধায়কের দুই অনুগামী দলের মধ্যে মারামারি, গুলি হলো সিভিক ভলান্টিয়ার। এক বিধায়ক আবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছে, 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না হলে সে নাকি নির্বাচন থেকে নির্বাচনে দাঁড়াবে, বিধায়ক পদ থেকে পদত্যাগ করে নির্দল হয়ে আবার জিতেও আসবে। গুলি বোমা বন্দুকের উপরে চূড়ান্ত আস্থা ভাবুন এদের, অথচ বোমা গুলি সবের উপর আস্থার থেকে অনেক বেশি আস্থা থাকার কথা ছিল জল রাস্তা বিদ্যুৎ আলো এসবের উপর। তার কারণ যারা ভোট দেয় হাত দিয়ে পায়ে হেঁটে অতটা রাস্তা হেঁটে গিয়ে, তারা তো আসলে এগুলো চায়, মানুষ তো এসব দেখে ভোট দেয়, কিন্তু মানুষ ভোট দিলে তো আর মানুষের ভোটের তোয়াক্কা করলে, এরা তো জানে জল খেতে দিই আর না দিই, মাথার উপরে ছাদ দিই আর না দিই, মাসে মাসে নানা শ্রী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছোয় আর না পৌঁছোয়, আমাদের তো ইলেকশন ম্যানেজ করবার নানা উপায় আছে, পন্থা আছে, মেশিনারি আছে, ফলে শুয়োর আর মানুষে এক ঘাটে জল খাক না, ক্ষতি কী আছে? বেশি কথা বলতে গেলে আমরা বরঞ্চ এটা বলতে পারি মানুষকে, হয়তো জল পাচ্ছেন জল খাচ্ছেন গুলি খাবেন না, বলে দিতে পারে যে কোনো দিন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যারা চ্যালেঞ্জ করতে পারে তারা আপনাকে আমাকে তৃষ্ণার্ত মানুষকে চ্যালেঞ্জ করবে, আর বেশি কথা কি। অতএব অবাক জলপান চলছে, বাংলার মানুষের জল তেষ্টা মেটাতে গেলে এখন সুয়োরের কাছে যেতে হবে, সুয়োরের পাশে যেতে হবে। এ রাজ্যের এক তৃণজীবী গায়ক একথা লিখেছিলেন না, হাসপাতালের বেডে মানুষের সাথে শুয়ে খেলা করে শুয়োরের বাচ্চা, ইদানিং করে ইঁদুরের বাচ্চা বিড়ালের বাচ্চা খেলা করছে, কিন্তু এই যে শুয়োরের বাচ্চা আর মানুষের একসঙ্গে জলপান, এ নিয়ে কিছু লিখবেন এসব তৃণজীবীরা? না বোধ হয়। তিনি বরং 21 জুলাইয়ের মঞ্চে গলা শুকিয়ে গেলে এক ঢোক ঠান্ডা পানীয়ের বোতল থেকে গলায় ঢেলে, বা বহুজাতিক পানীয় সংস্থার ওই কীসব বোতলবন্দি জল পাওয়া যায় ওইটা একটু গলায় ঢেলে আবার গাইবেন দিদির গুণগান, আসবো বিতর্কে। তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। তোর ভী রাত মে লেকে আনে কে লিয়ে হম লোগ কো পড়তা হ্যায়, তো গন্দা পানি আতা হ্যায়, এপার ক্যা ক্যাপ অফ নেই হ্যায়। কথায় আছে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই রাজ্যে অবশ্য অন্য ছবি, এখানে মানুষ আর শুয়োর একই জল পান করে। পরিবর্তনের 12 বছরে উত্তরবঙ্গের জলপাইগুড়ির বানারহাটে এটাই এখন বাস্তব ছবি। ঝর্ণার জল খেয়ে তারা জীবন যাপন করছে, এর জেরে কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যাও কিন্তু দেখা দিয়েছে। মানুষের দুয়ারে জল পৌঁছে দেওয়া যাদের কাজ, সেই শাসক দলের বাঘ এখন কাগুজে বাঘ হয়ে দিল্লিতে ইডির খাঁচায়। তিনি আবার গরু চুরিতে অভিযুক্ত, দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক, ক্ষমতা ধরে রাখতেই তাই মুড়ি মুড়কির মতো ফাটছে বোমা। দুয়ারে জল না পৌঁছো, বোমাগুলি বারুদে উঠছে ঘরের ছাদ। জলপাইগুড়িতে যখন জল সংকট, তখন উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুণ্ডায় শাসক কুণ্ডলে মুড়ি মুড়কির মতো চলল গোলাগুলি।
গুলির আঘাতে প্রাণ গেল নিরীহ সিভিক ভলান্টিয়ারের। কারো সঙ্গে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই কালকে। এমনি আমরা জানি যে ওরা পিকনিক মানাচ্ছে, কিন্তু পিকনিক টিকনিক ওরা বুদ্ধি করে মানাচ্ছিল, এটা সাজিশ করে ই করছে ওরা, লোকজন জুটাই নিয়ে বাস ওরা ওই বোম চালাতে শুরু করলো। গোন্দলে বেআব্রু শাসক, এই যে সন্ত্রাস করার জন্য জাকিরকে রেখে এখানে আগাবান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওটা ধরে রেখেছে, আবার ব্লক পেছন করে রেখেছে নিজের হাতের লোককে, এবার খুন খাওয়া করছে, আবার কত খুন খাওয়া করবে জানি না। মিটিং এ মিছিলে বিজ্ঞাপনে উন্নয়নের ঢালাও প্রচার, বাস্তব বলছে অন্য ছবি। ক্ষোভের মুখে পড়ছেন দিদির দূতরা। প্রশ্ন উঠছে, বাড়িতে বোমা বন্দুক না পৌঁছে যদি জল পৌঁছে দেওয়া যেত তাহলে কি এভাবে কোথাও একটা প্রাণ অকালে ঝরে যেত? কোথাও দূষিত জল পান করতে হতো আম আদমিকে, যাদের ভোটে নির্বাচিত হয়ে দাপট দেখায় কাগুজে বাঘেরা? রিপাবলিক বাংলা।